সিলেট বিভাগের সড়কের অসংখ্য গাছ অজ্ঞাত রোগে মরে সাবার হয়ে যাচ্ছে। সরেজমিনে দেখা যায় রাস্তার দুই পাশে বিভিন্ন জাতের গাছের সারি, এর মধ্যে অনেক গাছ শুকিয়ে মরে যাচ্ছে, মরা গাছের ডালপালা স্থানীয় লোকজন কেটে নিয়ে যাচ্ছে। এ বিভাগের জগন্নাথপুর হতে সুনামগঞ্জ, সুনামগঞ্জ হতে সিলেট রোডে অসংখ্য গাছ অজ্ঞাত রোগে মরে যাচ্ছে। তবে এখন পর্যন্ত মৃত্যুর কারণ চিহ্নিত বা প্রতিরোধে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি সহজ ও উপজেলা প্রশাসন। প্রকাশ্যে দিবালোকে গাছগুলির মৃত্যু হলেও তা তদারকি বা প্রতিরোধ করতে কেউ এগিয়ে আসতে দেখা যায়নি। সচেতন বিক্ষোভ প্রেমীরা বলেন, সড়কের দুই পাশের গাছগুলো এভাবে মরে যাওয়ায় রাস্তার সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। গাছগুলো রক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের খুব দ্রুত নজর দেওয়া প্রয়োজন।